গতকাল যেটা ছাপা হয়েছে উত্তরবঙ্গে বা কোনো পেপারে সেটাও কিন্তু আমার সঙ্গে কোনো আমার বক্তব্য দেওয়া হয়নি, আমার বক্তব্য না নিয়ে আমার বক্তব্য দেওয়া হয়েছে। এই বিষয়টাও আমি বেশি জোর দিতে চাই না, কিন্তু জোর দিতে চাইছি যে গত কয়েকদিন ধরে নান্টু পালের বাড়ি বলে যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। সেটা ঝন্টু পালের বাড়ি এবং ঝন্টু পাল আইন মেনে সেই বাড়িটা তৈরি করেছে। আমি একতলায় থাকি, তিনি এলজিডিএল থেকে প্ল্যান পাশ করিয়েছিলেন, তার প্ল্যান নাম্বার 1406 এবং 1306 হলো মিউনিসিপ্যালিটির নাম্বার 1919 সালে। উনি প্ল্যান মেপেই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে তিনি ঝন্টু পাল তার দুটো কিডনি নষ্ট, ডায়ালিসিস করতে গেলে কিডনি চেস্ট করার জন্য কলকাতায় চিকিৎসা দিন, কিন্তু যখন শিলিগুড়িতে যখন তিনি ডায়ালিসিস করান মাস সপ্তাহে তিনখানা, তাকে শুয়ে নিয়ে যেতে হয় তিনতলার উপরে স্ট্রেচারে। মানবিকতার খাতিরে শিলিগুড়িতে এর আগে শিলিগুড়ি পৌরসভা বেশ কিছু লিফ্টের পারমিশন দিয়েছে, আমি যেই ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও লিফ্টের পারমিশন দিয়েছে মানবিকতার খাতিরে, যদি তার বিল্ডিং প্ল্যান ঠিক থাকে তাহলে দিয়েছে। সেমতোই আইন মেনেই আমি বিল্ডিং প্ল্যানের দ্বারস্থ হই। পাশের বাড়ি যিনি কমপ্লেন করেছেন তাদের সঙ্গেও কথা হয়, তারা কিন্তু কোনো সময় আমাদের কিন্তু না বানানো বলা বলেনি। আরেকটি ব্যাপারে বলি, আপনারা ক্লিয়ার করে দেবেন, যেই স্ট্রাকচারে বা লিফ্টটা হচ্ছে সেটা হলো হাউস লিফ্ট, রেসিডেন্সিয়াল দুজনের বেশি চড়তে পারবে না, লোহার স্ট্রাকচার বানিয়ে লিফট, লোহার স্ট্রাকচার বানানোর লিফ্টের আমি বলছিলাম সারা পশ্চিমবঙ্গে অনেক তৈরি হয়েছে, অনেক নার্সিং হোম, অনেক বড় বড় জায়গায়, তারা কিন্তু পারমিশন কীভাবে করেছেন আমি জানি না, কিন্তু আমার পারমিশন ওপারে আমার ইঞ্জিনিয়াররা এসছেন দেখতে, ইঞ্জিনিয়াররা দেখে গেছেন, এমনকি মেয়র ইন কাউন্সিল মিটিংয়ে এটা পাশ হয়েছে, এমনকি আপনাকে বলছি সমস্ত কাউন্সিলর তাদের কাছেও এই কপি তারা পেয়েছেন, এই কপিটা তারা পেয়ে বোর্ড মিটিংয়ে এমআইসির মিটিংয়ে যেটা পাশ হয়েছেন তার কপিও তারা পেয়েছেন, এবং এমআইসি মিটিংয়ে পাশ হওয়ার পর আর কোনো অনুমতির প্রয়োজন হয় না, এটা প্লেস হয় বোর্ড মিটিংয়ে। তবুও যদি কারো নোট অফ অবজেকশন থাকে বোর্ড মিটিংয়ে, তারা বলতে পারে যে এটা কীভাবে দেওয়া হলো, এরকম আরও কিছু আমাদের দেওয়া হোক, কিন্তু আপনাকে বলছি যে এই বিষয়ে কোনো কাউন্সিলর কিন্তু এই বিষয়ে কোনো বিরোধিতা করেনি, স্বভাবতই এই পারমিশন হওয়ার পর এই কাজ শুরু হয়েছে। কোনো কারণে যদি হয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই অনেকটা টাকা আমার নষ্ট হয়েছে, সাত দিনের মধ্যে যদি বলেন যে কোনো বেআইনি আছে আমাকে জানিয়ে দিন, আমি সাত দিনের মধ্যেই আমি বলবো এটা ভেঙে দেওয়ার জন্য। যদি সাত দিন অতিক্রান্ত হয় কলকাতার থেকে আবার বাকি বডি স্ট্রাকচার আসবে, তাহলে আরও ক্ষতি হবে, তাহলে সমস্ত ড্যামেজ কিন্তু কর্পোরেশনকেই দিতে হবে। মানে আমাকে অনুমতি নিয়েই এই বিষয়টা বোর্ড অফ কাউন্সিলারে করেছি, এই জায়গাটাতে আপনাদের জানাতে চাই কোনো জায়গায় অনৈতিক কাজ করা হয়নি। পাশের বাড়ি দিয়েও কথা হয়েছে, আবার কেন তারা দিয়েছেন আমি জানি না, আমার দাদার ছেলে কথা বলেছে, আমি কথা বলেছি, পরবর্তীকালে তাদের সঙ্গে কথা হয়েছে আইন। আর আমি বলবো যদি কারো বিল্ডিং প্ল্যান একই রকম থাকে, সবাই পাক না আমার কাউকে, কারো যদি কষ্ট পায় তারা যদি পায় আমার কোনো আপত্তি নেই, তো আমরা তো সমর্থন করি। এই বিষয়টা আপনাদের মাধ্যমে রাখলাম।